পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। তারপর ট্রেলটার সামনে জিপসি নবীর কিভাবে গেল সবাই গন্ধটা কমেছে না কেরোসিনের? হঠাৎ করে বেরোচ্ছে খুব বাজে। থাকটা যাচ্ছে কি আর সামনে এসেটাকে দেখছিলাম তো কিভাবে গর্তে পড়লো, পড়ে আবার পিছিয়ে উঠলো, উঠে আবার গেল। অ্যাট্রাকশন পাচ্ছে না। কি হবে? ওইটা অ্যাট্রাক্ট হয়ে গেছে। ডিফারেন্সিয়াল কাজ করছে না নাকি? একটা উইংম্যান লাগে ঘোরাবার মতো। পড়ে গেল বোতল, পড়ে গেল বোতল, কেটে গেল।
রেখা রেখে দাও, তুমি ভালো করে ধরে বসো, কেমন? হ্যাঁ, আমার ব্যাগটা নিচে রেখে দাও, বোতলটা এখানে রাখো। ব্যাগ ধরতে হবে, আমার ব্যাগ ধরতে বলে নিতে হলে মোবাইলটা রাখতে বলেছিলাম। বেশি এদিকে যেও না, ডাল খেদে বাঁশ খেতে আসে।
ঘুরিয়ে আনলো লেকের উপরে এপার উপর না ফেরি সিস্টেম নেই গাড়ি যাবে নাকি ফেরিতে সব ফেরি সিস্টেম না ওটা রেস্কিউ বোট থাকে না রেস্কিউ বোট দিয়ে ছড়িয়ে আনলো আমাদের এবার এইদিকে খাই বাঁদিকে না আমার দিকে
ডান দিক চেপে করা ছিল না, তো জানা বেলা উপায় নেই, স্পিড তো কমই ছিল, পুরো তলার মাঝের জিনিসটাকে ট্রাক্টরের মধ্যে ঠেলছিল, বুঝলি তো। তেরো কিলোমিটার ছিল না ফেলটা, চার কিলোমিটার এসে গেছি। কি বলছো তুমি? সেই যে ভয়টা ইয়েকে নিয়ে, আইটেম কে নিয়েছিল, এখানেও সেই একই ব্যাপার হলো। আলটিমেট তলা লেগে যাচ্ছে, ডান দিক চেপে থাকো, বাম দিকে একদম স্পেস নেই। এটা তো পাওয়ারটাই নেই না? না, পাওয়ারটা তো নেই, মানছি, ওটা শৌখিন গাড়ি, এসবের জন্য নয়, কোনো নয়। তাও নিজের দ্বারা অসম্ভব এমন অনেক কাজও করে গেছে। চেপে
ইঞ্চি ইঞ্চি করে হাইটে উঠতে গেছিলাম বুঝেছ কথা বলো না চলো হাইটে উঠেছিলাম আমি যদি হাইটে উঠলাম না তো তলা দিয়ে গেলাম ঠিক আছে বেশ কেমন খুব ক্লোজ শিফট ছিল ওটা ঘাসটার জন্য বোঝা যাচ্ছে না কোনো জমি নেই হালকা বলে বেঁচে গেল গাড়িটা ছেড়া চালাচ্ছে না তো বস চালাচ্ছে আমি এটা বসের মনে ট্র্যাক সিলেকশন অসুবিধা মানে একটু কমা আছে সবাইকে দেখান শিখে যাচ্ছে এটা বলতে পারো কেউ চালাতে নেই I think you should go.
আস্তে আস্তে তলা লেগে যাবে। আরো একটা প্রচন্ড খারাপ আসছে, মনে আছে যেখানে উনি শান্তনকে দাঁড় করিয়ে রেখেছিলেন? ট্রেনটা আসছে এবার। কিছু দেখার দরকার নেই, একটু ধরে বসে থাক, ঠিক করে তুলে দে, তুলে দে, নড়িস না, বেশি নড়িস না, এইখানে চুপচাপ থাক, ধরে থাক, চুপ করে ধরে বসে থাক, নড়িস না, গাড়ি হেলে আছে তো।
শক্ত করে ধরে বসে থাকো। Thank you.
বাজে এখন থ্রি থার্টি নাগাদ অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল ক্লিপসটা রাখতে হবে না পাথরটা আছে দেখো মাঝে লেগে যাবে
সামনের ব্রিজ, উডেন ব্রিজ। এখানে বিক্রমজির মতো মানুষের খুব দরকার ছিল এখানে। না ঠিক আছে, সবাই আছে তো, তো আমিও এখানে এক্সপিরিয়েন্স হচ্ছে না। দাঁড়ি, সামনে থেকে বাইক আসছে। কিলোমিটার শেষে গেছি, মানুষগুলো সব রোজ এখান দিয়ে যায় আর আসে। এখানটা পরপর পুরোটাই খারাপ। Thank you.
খুব যেন ফুল লাগা Gurkha is also dancing. Yes, busy dance. I
ঘুরতে পারছে না, রক্ত দিতে হয়, ইঞ্জুরি হয়ে যাবে তো। দেখতে পাই না মাথা মারতে। দেখছি এখানে এসেছে রাস্তা দেখাচ্ছে কি অবস্থা তোমাকে।
বসেই আছে, সিগন্যাল গুলো মানফাংশন করছে, দাঁড়িয়ে আছে। ওটা মন ফাংশন করছে, ওটা বসে আছে, ওটা মন করছে। চলে এসছি, হাফ পেরিয়ে এসছি। সামনেটা ফেসে গেছে, শুধু তো আটকে আছে, তার আগে কে ফেসেছে কিনা জানি না, দাঁড়িয়ে তো আছে, শুধু তো অনেকক্ষণ বেরিয়ে গেছে আমাদের আগে। এই ছেলেটি কি ড্রাইভার না এমনি কোম্পানিতে কাজ করে? এই ছেলেটার নামলো ড্রাইভার না, জানি না, ও বস চালাচ্ছে বললো। ওনাদের সাথে এসছে
দেখো এটা এমন ওই জায়গাটা আমার কত জায়গা আসবে যেখানে তোমাকে ভদ্র মানে ওই জিপসি আটকে ছিল না ওই জায়গাটা মনে হচ্ছে না লোকগুলোর কি শাস্তি আমাদের জন্য মশার মধ্যে ওই দাঁড়িয়ে আছে জায়গাটাই এখানে ও শান্ত দাঁড়িয়ে ছিল তুমি দেখতে পাও নি শান্ত গেছে আমরাও যাবো ওখান দিয়ে ম্যাটার অফ জোক বোলিং হয়ে গেছে এখন তো ঘুরেছে না তারপরে সে বোলিং হয়েছে অ্যাকশন পাচ্ছে তো জায়গাটা তো খারাপ ছিল
যেটা শিখলাম কেসের গুলির সামনে ব্যাক করা যেতে হবে বলে গেলেন না ওদিকেই যাচ্ছে
5 kilometers. দুবার লাগলো ঘোরাতে, যাওয়ার সময় লাগলো। প্রথমবার তো কিছু করার ছিল না, ঘষে ঘষে গেছে এটা। স্পিডটা বেড়ে গেছে, স্পিডটা বাড়লে লেগে যাচ্ছে। ডাউন স্লোপ আছে না, স্পিডটা বেড়ে যাচ্ছে। দেখলে লাগবে না, দেখলেই লাগবে। চালাবে তো তুমি, আমি তো খালি পাশে বসে থাকবো।
ফটো নিচ্ছে। আমি বলছি সেই জায়গা আবার সেই জায়গাটা আসছে। সত্যি আর কত কত দূর কত দূর কেন তুমি সেই ইয়ে দেখে বলেছি না যখন তুমি নামছিলে মিরিক থেকে, হ্যাঁ চেনা তে আর আমার পাহাড়ে তোমাকে সমতল দেখে কি ভালো লাগছে। শিলিগুড়িতে নামার পর তুই কি খুশি, আর 3 কিলোমিটার তুমি যেতে পারবে? দেখি, টায়ার্ড হয়ে গেছো তো। Thank you.
ওই লাল জিপসটা ফেসেছিল বলো, রঙা জিপসি এটাও ফেসে, ছেলেটাই তো বললো না রঙা জিপসি ফেসেছিল, ওই বললো না তোমারও ফেসে গেছিল ফোন না 4x4 জিপসি, হ্যাঁ 4x4, হ্যাঁ ফোর, হ্যাঁ গুরখা ও ফেসে গেছিল। শেষের ফেসটাও খুব খারাপ, ঘরে রাজমন্দ্রি তো তাতপি খেতে লেগেছে মনে হচ্ছে। হ্যাঁ তলায় লাগছিল তো, thank you.
গুরুখাই আমার ব্যায়াম, মস্তিষ্কের ব্যায়াম, কত কিছু শিখলে ব্রেন রিজেনারেশন করে। ধুয়ে গেল না, কিছুটা ট্র্যাকশন পেয়ে গেল, চাকায় ট্র্যাকশন পাবে কোনো ইস্যু, পাওয়ার আছে না ইঞ্জিনে, পাওয়ার ইস্যু নেই, টর্ক
দেখতে পাচ্ছ এই ম্যাপটাতে স্ট্রেট রাস্তা এসে গেছি এখনো আসিনি আগে গোটা রাস্তা দেখি হাফ কিলোমিটার আছে এই রাস্তা খুবই এঙ্গেজ করে নিয়ে যাচ্ছে খুবই চলছে
চলছে পিছের রাস্তা দেখে এইগুলো মনে হয় খিদে পেয়ে গেছে বলছে, আজকে না বেরোনোই ভালো।
কোনো সার্ভাইভাল ইনস্টিংক্ট কাজ করছে বলে টায়ার্ড হচ্ছি না, মেন রাস্তা পড়লে ঘুম পেয়ে যাবে। সকালবেলায় ওঠা হয়েছে না, তারপরে এতটা ইয়ে গেছে, তার থেকে তাড়াতাড়ি আর্লি ডিনার করে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো, ঘুমটাও পুরো হয়ে যাবে, তিনটের সময় উঠে রওনা। 3:30 বা 3টে হলেও হয়, 3টের সময় রওনা হয়ে যাবো। এখানে তো পাকা রাস্তা পাবো না, শহরের মধ্যে তো অসুবিধা নেই না, আর ফাঁকা পাবো সব থেকে বড় কথা, তাই তাই করে বেরিয়ে যেতে পারবো। এক ঘন্টার মধ্যে আলু ফুটে যাবে, তিনটে বেরোলে আরামসে দেখবে 8টার মধ্যে পৌঁছে যাবে। এখন তাহলে না গিয়ে স্নান করে বিশ্রাম একটু তোকে খেয়ে নেবো, কারণ হয়তো 9টার আগে খেতে দেবে না, আগে কোথাও খেয়ে নেবো, খেয়ে নিয়ে তাহলে শুয়ে পড়বো তাড়াতাড়ি 8টার মধ্যে। ওদের খাবার উপরে বসা যাবো না, বাইরে খেয়ে নেবো। রান্নাগুলো কিন্তু কালকে ভালো ছিল, ঘরোয়া রান্না ভালো ছিল, কিন্তু বহুত পরিমাণে দিয়েছিল, বাজেই লাগলো আমার ভাতটা ফেলতে। তোমাদের কি নেমে আবার সকলাকুলি হবে নাকি? গা দেখিয়ে যে কি অ্যাডভান্সমেন্ট লোকে প্রমাণ করে আমি সত্যি আজও বুঝতে পারি না। আমি কথাটা ঠিক ওকেও বলছিলাম না, আমি বলছি শোয়িং স্কিন হাউ ইট হাউ কুড ইট মেক সামওয়ান সো মডার্ন। টু কভার দ্য স্কিন হিউম্যান ইনভেন্টেড ক্লোথস, দ্যাট ইজ উই থিঙ্ক ইজ ডেভেলপমেন্ট, তাই না? গা ঢাকবে বলেই তো মানুষ পোশাক ছুঁই পড়ে ছিল, মনে আছে অভাব আর স্বভাব। সাথে তো একই একই পুরো মদের বোতলটা বসে খেলো। উপর থেকে চাঙুর নিয়ে এলো, চাঙুর বরফের চাঙুর নিয়ে এলো। আমার মনে হয় কোলাকুলি চলবে, দেখো
হয়ে গেছে 28. That's what I'm talking about. 14 kilometers.